তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো দেখো, গেমস এর মিষ্টি সব চলে আসছে। তো মিষ্টি সবে দেখি আমার কত পার্সেন্ট লাগ দিতে আছে। আমি তাই লাগ দিচ্ছি, দেখি আমার কত পার্সেন্ট। দেখো আমার মাত্র 60% লাগ দিচ্ছে। তো দেখি এখানে মিষ্টি সবের ভিতরে কি কি আছে আর দেখি কি কি আইটেম নেওয়া যায়। ঠিক আছে, এখানে মিতে দেখো গ্লোয়াল বক্স, এটা কিসের বক্স? তোমার ফিস, এ বাই রে বাই। এখানে মিতে দেখো এই টোকেন গুলো, ফিস্টের টোকেন গুলো দেখো। আচ্ছা, এই বক্স এগুলো একটা কিনতে গেলে তোমাদের এমনি লাগে 40, বাট এখানে মিতে টোকেন এগুলো একটাতে দেখাইতে আছে 200, ধরো 4 5 20 সবগুলো মিলাই যায় 200 হইতো, বাট এখানে নিতে গেলে তারপরে সবগুলো 5টা বক্স 80 ডায়মন্ড হলে ঠিক ছিল। কিন্তু এখানে মিতে দেখো একটা বক্সে এখানে মিতে দেখো 80 ডায়মন্ড করে, 5টা নিতে গেলে তোমাদের 400, যেখানে এমনিতে 5টা বক্স কিনা যায় 200 ডায়মন্ড দিয়ে। ওখানে এখানে ডিসকাউন্ট পায়ও দেখো কত পার্সেন্ট দিছে ভাই। তো এখানে মিষ্টি সবে কিন্তু গ্লিচ চলতে আছে। ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো, অনেকে এখান থেকে নিতে বলে নিয়ে আসবো, তো তোমরা একটু ওয়েট করো, এখানে আমি দেখি গ্লিচটা সরলে শিখিয়ে দেবো। ওয়েট দেবো, রিপ্লেস দিয়ে দিচ্ছি, দেখি আর কি কি আছে। এখান থেকে ব্যাগ, আর এখানে হচ্ছে র্যাম্পেজ হাইপার বুক, র্যাম্পেজ অলরেডি আমার কিন্তু ম্যাক্স আছে। বাইরে বা এটাও দেখো সেম। তো এখানে কিন্তু গ্লিচ চলতেছে মিষ্টি সবে, গিয়ে দেখো কার্ড এগুলো সবগুলো 10টা কার্ড নিতে লাগে 400 ডায়মন্ড, এই জায়গাতে একটা কার্ডের দাম দিছে 400 ডায়মন্ড করে, মানে ডিসকাউন্ট বাদ দিলে দেখো 10টা কার্ড নিতে তোমাদের 1600 ডায়মন্ড লাগবে। ঠিক আছে, এখানে মিষ্টি সবে কিন্তু গ্লিচ চলতেছে, দেখো মিষ্টি সবে কিন্তু এখানে গ্লিচ চলতেছে। তো তোমরা মিষ্টি সবে একটু ওয়েট করো, দেখবে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সার্ভার আমার মনে হয় সমস্যা হইতেছে এই জন্য। মেল ফিমেল বান্ডিল দেখো, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। তো এখানে মিষ্টি সবে কিন্তু গ্লিচ চলতে আছে, তোমরা একটু ওয়েট করো, মিষ্টি সবের গ্লিচ আশা করি খুব তাড়াতাড়ি শিওর হয়ে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর এই ভিডিওতে 2টা উইকলি গিভ হবে, যদি তোমরা উইকলি হইতে চাও তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো। ঠিক আছে, তো আমি এখানে আমার দেখো 2100 ডায়মন্ড আছে, তো আমি এখানে অল অফ ইলেট বান দিলে কিন্তু আমি কয়েকটি স্ট্রিম মারি। চলো এখানে কিন্তু আমি কয়েকটি স্ট্রিম মারি, দেখি আমি এশিয়ান স্ক্যাপটা বাইর করি। ওকে, সিজন 4-এ মার্কস এটা, হ্যাঁ এটা আমি বাইর করবো, দেখি আমার কত ডায়মন্ড লাগে। তো আমি এখানে 400 ডায়মন্ড একটা স্ক্রিন মারি, 400 ডায়মন্ড দেখি কি দিব। হলুদ একটা জ্বলছে, হলুদ জ্বললে এখানে লুট বকবে। আরে ভাই, টোকেন দে, টোকেন দিলে 1 2 3 4 5 6 মাত্র 7টা টোকেন দিল। তো চলো আবার আবার স্ক্রিন মারি 400 ডায়মন্ডের, টোকেন দে, অন্য কিছু দেওয়া লাগবে না, আবার অন্য কালার জ্বলছে। টোকেন দিল কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। বাইরে টোকেন দিতেছে না, দেখি আবার 400 ডায়মন্ড, 400 ডায়মন্ডে কিছু দিব। সব গেঞ্জি মেঞ্জি দেখো কি কি দিতেছে রে ভাই, মানে যেগুলো আছে ওগুলো বারবার দিতে আছে, 10টা 10টা করে টোকেন দিতে আছে। এখানে আরেকটা স্ক্রিন, একটা স্ক্রিন দিলে হয়ে যাব, কারণ 10টা করে টোকেন দিতে আছে। ঠিক আছে, এবার 10টা টোকেন হয়ে গেছে, হয়ে যাবে 6 7 8, আরও বেশি টোকেন হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো আমার 57টা টোকেন হয়ে গেছে। চলো আমি তোমাদেরকে ওই মাস্কটা নিয়ে আনি, বাট দেখো ফুল ফুল ডায়মন্ড খাইছে রে ভাই, এই মাস্কটা আমি নিয়ে নিতে আসি। ওকে, চলো ইকুইপ করে নিলাম, আর এখান থেকে 5টা 7টা টোকেন আছে, 7টা টোকেন দিয়ে কি নেওয়া যায়? এটা পাই না, এটা নিয়ে আনি। ঠিক আছে, না এটা নিয়ে আনি, হিফোলটা 5টা দিয়ে আমি নিয়েছি, আর আছে কয়টা? 2টা দিয়ে কিছু আছে না, 2টা দিয়ে কিছু নেই, আর সবগুলো কিন্তু আরও বেশি ডায়মন্ড লাগে। দেখো আমি কিন্তু এখান থেকে অনেকগুলো আইটেম নিয়ে নিছি, দেখো এবার কিন্তু সিজন 4-এ মাস্কটা নিয়ে নিছি। ঠিক আছে, তো আমার কত ডায়মন্ড খরচ দিয়েছে তোমরা ওটা প্লাস ইউআইডি, যদি ইউটিউব বা ফেসবুক যেখান থেকে 1000 লাইক কমপ্লিট হবে ওখান থেকে আমি দুইজনে 2টা উইকলি দিয়ে দিব। আর আগের ভিডিওতে আমি উইকলি দিয়ে দিছি, দেখো মানে যে ভিডিওর উইকলি উইনার সিলেক্ট করেছি 2জন উইনার হয়েছে, বাট ওখান থেকে 1জন নিছে আরেকজন নেয় নেয়। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ফেসবুক পেজ থেকে নিউ হয়ে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে নিউ হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, আর মিষ্টি সবে গ্লিচ ছাড়লে আমি আবার নিমু। ওকে, সব ভালো থেকো, আল্লাহ হাফিজ।
with the